How do you do? What do you name? Where are you going? Where you are going? Where you will stay? Saudi Arabia, Dubai, Abu Dhabi, Oman, Qatar, Kuwait, বিভিন্ন জায়গা থেকে আমাকে আমার কিছু ফ্যান ফলোয়ার প্রশ্ন করে দুই তিনজনই করেছে এবং অনেকেই লিখেছে যে ভাই আমি তো এখানে অনেক বছর আছি তো এখানে চাকরি বাকরি করছি বেশ টাকা পয়সাও আছে আমি ইচ্ছা করলে ইউরোপের ভিসাও জোগাড় করতে পারবো কিন্তু ভাই আমি তো ইংরেজি জানি না আমি কি আসতে পারবো এটা কঠিন প্রশ্ন এবং এর উত্তরটাও খুব কঠিন দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনি যারা বললেন যে টাকা পয়সা আছে ভিসা আছে লিগ্যালিটি আছে আমি এমবেসিতে দাঁড়াইলে ভিসাও পাবো তো ইংরেজি জানেন না আপনি তো আমার প্রথম প্রশ্ন থাকবে যে আপনি যেহেতু ইংরেজি জানেন না তো আপনি ঢুকলেন কি করে যদি আপনি কাতার দুবাই আবুধাবি যেখানেই থেকে থাকুন তখন উনি আমার উত্তর দিয়েছিল যে আমরা যখন আসছিলাম বা আমি যখন আসছিলাম তখন আমার যে এমপ্লয়ার ছিল যে আমাকে এনেছে সে আমার এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে গেছে আমার কোনো কথা বলতে হয় না কাগজপত্র সেই সব করছে এবং নর্মালি বোধহয় এইটাই হয় হ্যাঁ আমিও এইটাই জানি তো এখন ওনার প্রশ্ন হলো যে এখন তো আমি অনেক বছর থাকলাম এখানকার ভাষা টাষা শিখে গেছি এখানকার ইমিগ্রেশনটা আমি ভাষা দিয়ে কভার করে চলে যেতে পারবো কিন্তু আমি যখন ইটালি যাব বা পর্তুগাল যাব বা ধরেন সুইডেনে আসলাম তখন ওই ইমিগ্রেশন আমার সাথে আর আরবি ভাষায় কথা বলবে না তাই না তো আমাকে তো ইংরেজি বলতে হবে আমি তো ইংরেজি পারি না ইংরেজি না জানলে কি আমাকে ওরা ঢুকতে দিবে এই প্রশ্নটা আমার নিজের কাছে খুব কঠিন লাগতেছে ভাই সৌদি আরব থেকে বা দুবাই আবু ধাবি থেকে সে তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ সে যে ভাষাটা জানে ওই দেশের সে আরব এমিরেতে থাকুক আর সৌদি আরবে থাকুক আর কাতার ওমান যেখানেই থাকুক সেই ভাষাটা তো সে জানে সেই ভাষাটা ব্যবহার করে সে সেই ইমিগ্রেশন পার করতে পারবো কিন্তু ইটালি স্পেন পর্তুগাল সুইডেন ইমিগ্রেশন কেমন করে পার করবে তারা তো টুকটাক ইংরেজি জিজ্ঞাসা করবে কারণ তারা তো আর তার দেশের ভাষা জানে না তারা যখন ইংরেজি জিজ্ঞাসা করবে তুমি কয়দিন থাকবা আপনি যদি না বুঝেন তারা যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকবা আপনি যদি না বুঝেন তারা যদি জিজ্ঞাসা করে আপনি কেন এসেছেন সেটা যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি আপনাকে তারা তখন সন্দেহ করবে তুমি আমার সাথে এইটুক কথাই বলতে পারতেছো না তো তুমি ভিতরে যে কোন ভাষায় কথা বলবা আপনি যদি ইমিগ্রেশনের কোনো কথা না বুঝেন তাহলে আপনাকে তো ঘুরতে দিবে না রে ভাই এটা একটা কমন সেন্সের ব্যাপার কারণ সে তখন সন্দেহ করবে এই লোকটা তো কথাই বলতে পারে না একটা বোবা মানুষ তো একটা শহরে ঘুরতে পারে না এবং টুরিস্ট হিসাবে আসতে পারে না এটা আপনাদের কয়েকজনকে আমি বুঝিয়েছি তারপরেও আপনারা আমাকে বারবার বলছেন যে ভাই এটা নিয়ে একটা ব্লগ বানান এটা নিয়ে একটা ব্লগ বানান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি সব ব্লগ বানাইলে তো মানুষ খায় না দেখে না আপনারা দেখছেন আমি সাকিব খানের নিয়ে ব্লগ করলে কত লোক দেখে আর ইউরোপে আমেরিকান ইনফরমেশন দিলে কত লোক দেখে তবে আমি পিসপা হই নাই আমি বানাইয়া যাইতেছি আমি একটার পর একটা ব্লগ বানাইয়া যাইতেছি এখানে ভিউ নাই আমি কিছু মাইন্ড করি না কারণ আমার উদ্দেশ্যই ছিল এই চ্যানেলটা করার জন্য যে আমি মানুষকে কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করব। তারপরে যখন দেখলাম একদম চলে না তখন সাকিব খানকে নিয়েও করি সেটা আবার আপনারা দেখেন না আবার আপনাদের যে সমস্ত ব্লগ আমি করি সেগুলো আবার সাকিব ভক্তরা দেখে না তা আমি তো বুঝতে পারি মহামাইনকার চিপায় তাই না আর সাকিবেরটা করলে আপনারা দেখেন না আর আপনারা যারা বিদেশ যেতে চান তারা সাকিবেরটা দেখেন না আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই সাকিব সাহেবেরটা যারা দেখেন আমার এইগুলো ব্লগগুলো দেখেন কোনোদিন না কোনোদিন আপনার কাজে আসবে আর যারা বিদেশে আসতে চান তারা সাকিবেরটা দেখেন না সাকিবেরটাও দেখেন তাহলে আমার অন্তত একটু উপকার হইব আমি তাহলে এই ধরনের ব্লগ বানানো কন্টিনিউ করতে পারব নাহলে কিন্তু আমি বন্ধ করে দেবো ওই সাকিব খানকে নিয়ে ব্লগ বানাবো কারণ ইউটিউব যখন খুলছি এদের তো পিস পাওয়ান যাবো না ভাই এটা তো করতেই হইব পয়সার চেয়ে বড় কথা আমার সময় কাটে পয়সা তো আমি খুব একটা বেশি পাই না আপনারা জানেন যে যে ইউটিউব হয় পয়সাটাই মুখ্য উদ্দেশ্য না হ্যাঁ পয়সা পেলে ভালো লাগে বারে বারেই বলছি তা আপনারা যদি দেখেন দুই গ্রুপে যদি আমার এই ব্লগগুলো দেখেন তাহলে আমার উপকার হবে এবং আমি কন্টিনিউ করতে পারব তো যাক আসল প্রসঙ্গ হলো যে এই যে আপনারা বারবার জিজ্ঞেস করতেছেন যে ইংরেজি যাই না কিন্তু আমি কেমনে যাব এখানে বা আমার একটা কথা আপনি দরকার হলে যে দেশে আসেন টুকটাক ইংরেজিটা শিখেন
How do you do? What do your name? Where are you going? Where you are going? Where you will stay? Why you are coming here? How much your salary? How much money you have in your bank? এগুলো টুকটাক কিন্তু শিখতে পারেন আপনারা। আপনারা যদি খালি মনে করেন যে এমনি একটা ভিসা নিয়ে চলে আসুন, পারবেন না তো ভাই। টুকটাক ইংরেজিটা শিখেন না, এটা তো আপনার নিজের জন্যও দরকার। আপনি যখন এই দেশে যদি ভিসা পাই আর কোনো রকম ইয়ে ঢুকতে পারেন, আপনি কোন ভাষায় কথা বলবেন? বাঙালিরা তো আপনার সাথে সবসময় থাকবে না। দোকানে একটা জিনিস কিনতে যাবেন সেটাও তো বলতে পারবেন না। হ্যাঁ, ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা, তারপরেও সবাই কিন্তু ইংরেজি বোঝে, সবাই কিন্তু ইংরেজি জানে, প্রয়োজন হলে বলে। আপনি যখন কোনো দোকানে যায় বা কোনো স্টেশনে যায় টিকিট কাটার জন্য ইংরেজিতে বলবেন, তখন সে সেটা বুঝবে, কিন্তু আপনি আরবি বললে তো ভাই কেউ বুঝবে না। সুতরাং যারা এরকম হোপফুল যে আমি ইচ্ছা করলে একটা ভিসা জোগাড় করতে পারুম, আমার এখন প্রথম বাধাটা হইলো আমি ইংরেজি ভাষাটা জানি না, তাদেরকে রিকোয়েস্ট করতেছি ওইখানে ন্যাচারালি ইংরেজি স্কুল টুল আছে, টুকটাক শিখেন না। ছয়টা মাস যদি আপনি রেগুলার একটু শিখেন, এক ঘন্টা করে সময় দেন, আপনি শিখা ফেলাবেন। আমি তো আপনাকে ইংরেজিতে পিএইচডি করতে বলতেছি না, যে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে হবে সেটা বলতেছি না। আমি যেটা বলতেছি সেটা হলো আপনি চলার মতো ইংরেজিটা শিখেন। আদারওয়াইজ ওই সৌদি আরব থেকে আপনি পর্তুগালের ভিসা নিলেন বা ইউরোপীয় ইউনিয়নের ভিসা নিলেন, তারপরে আপনি ফ্লাই করলেন, ওইখান থেকে ফ্লাই করে পাস হয়ে গেলেন, কিন্তু যখন এই দেশে ঢুকবেন মানে ইউরোপে ঢুকবেন, তখন কিন্তু আপনার সাথে কেউ সৌদি আরবের ভাষায় বা আরবি ভাষায় কথা বলবে না ভাই, তখন কিন্তু আপনার সাথে তারা ইংরেজিতে কথা বলবে। তা আপনাকে ইংরেজি শিখতে হবে, না আপনি যদি ইংরেজি ভাষাটা শেখেন আপনার জন্যও লাভ হবে, হয়তো দুটা পয়সা খরচ হবে, হয়তো সময় নষ্ট হবে। যদি ইউরোপ আমেরিকাতে যাওয়ার টার্গেট থাকে, ইংরেজি না যাই না, রওনা দিয়েন না, ভিসা পাইলেও আইসেন না, আপনি ফাইসা যাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, খুদা হাফেজ।